এবার ত্রিশূল বিতর্কে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সংগঠনের নজন কর্মীর হাতে ত্রিশূল তুলে দিলেন বিজেপি সাংসদ। গোঘাটে দলের কর্মী খুনের জের এবার কর্মীদের বাড়িতে ত্রিশূল রাখার নিদান বিষ্ণুপুরের সাংসদের। সেই কথা মতোই কাজ, রাজ্যের 90,000 যুবকর্মীকে ত্রিশূল দেওয়া হবে বলে জানিয়েছেন সৌমিত্র। অস্ত্র আইনে মামলা হওয়া উচিত, পাল্টা কটাক্ষ তৃণমূলের সৌগত রায়ের। রাম মন্দিরের শিলান্যাসের দিন লকডাউন কেন রাজ্যে, তারই প্রতিবাদে এবার মাথা মুড়িয়ে যজ্ঞ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যে শান্তি প্রতিষ্ঠার প্রার্থনায় যজ্ঞ করেছেন দাবি বিজেপির নেতার। সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে প্রাচীন সারেশ্বর উৎসব জানিয়েছেন পার্থ। 21 জুলাইয়ের পর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও এবার ভার্চুয়াল সভা। অনলাইন প্ল্যাটফর্মে ছাত্রকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে নিউ নর্মালের নতুন উদ্যোগ। বেলা 3টে নাগাদ সভা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও লাইভ দেখা যাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের। স্কুলে ফি বৃদ্ধি মামলা, স্কুলের টাকা খরচ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে কমিটি করল হাইকোর্ট। 121টি স্কুল কোন কোন ক্ষেত্রে কি খরচ করেছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট চায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বেঞ্চ। আলাদা কমিটি থাকলে এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকবে বলে জানিয়েছে আদালত। তবে স্কুল ফি বাবদ 80% টাকা দিতে হচ্ছে অভিভাবকদের, ফলে তাদের আপাতত সুরাহা হচ্ছে না। করোনার জন্য ক্যারিয়ারে বাধা নয়, সেপ্টেম্বরেই নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। করোনার বাড়ন্তে নিট ও জয়েন্ট পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সোমবার সেই আর্জি খারিজ করে বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, পরীক্ষা বাতিল হলে পড়ুয়াদের ক্যারিয়ারকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে। করোনা আবহে নতুন নজির, গত 6 মাসে এই প্রথম মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন। রাজ্যে রবিবার শহরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ভাটপাড়ার বাসিন্দার। এরপরে পরিবারের সম্মতিতে শুরু হয় প্রতিস্থাপন। লিভার প্রতিস্থাপনের জন্য রাতেই উড়িয়ে আনা হয় আগরতলার এক বাসিন্দাকে। হার্ট কিডনির প্রতিস্থাপন হয় এবং যারা অস্ত্রোপচার করেন সেই সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা হয়। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত এগরার বিধায়ক সমরেশ দাস মাসখানেক ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। 16 জুলাই করোনা আক্রান্ত হয়ে পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে ভর্তি হন বেলেঘাটা আইডিতে, সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিধায়ককে। সেখানে মৃত্যু হয় তাঁর, বয়স হয়েছিল 76 বছর। আতঙ্কে কাছে ঘেসছিলেন না নিকট জনেরাও। করোনা আক্রান্ত গ্রামীণ চিকিৎসককে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠালেন ভিডিও ওসি। মানবিকতার সাক্ষী রইল চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রাম। সরকারি অ্যাম্বুলেন্স মিললেও মধ্যরাতে ছিল না কোনো স্বাস্থ্যকর্মী। খবর পেয়ে স্থানীয় ওসিকে নিয়ে ঘটনাস্থলে যান বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি। পিপিই কিট পরে তাঁরা রোগীকে উদ্ধার করেন। করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপরই সোয়াব টেস্ট হয় তাঁর, জ্বরের পাশাপাশি কাশির সমস্যাও রয়েছে। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তেমন সমস্যা হলে হাসপাতালে ভর্তি হবেন জানিয়েছেন কৃষ্ণেন্দু। করোনা সংক্রমণ রুখতে এবার কলকাতার সব থানার অন্দরে তৈরি হচ্ছে সুরক্ষা বলয়। কলকাতায় পুলিশ কর্মীদের আরও নিরাপত্তা দিতে প্রতিটি থানায় কাঁচের দেওয়াল তৈরি করতে উদ্যোগী হয়েছে লালবাজার। থানার অন্দরে ডিউটিতে থাকা কর্মীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা। অভিযোগ জানাতে আসা লোকজনের সরাসরি সংস্পর্শে যাতে কর্মীদের না আসতে হয় তাই এই ব্যবস্থা। আম্পানের টাকা নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। গ্রামবাসীদের প্রতিবাদে উত্তেজনা হাসনাবাদে। অভিযোগ পরিবারের, 19 সদস্যকে আম্পানের ত্রাণের 20,000 টাকা পাইয়ে দিয়েছেন অভিযুক্ত, আর তাতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা। রাস্তায় ব্যানার দিয়ে প্রতিবাদ অবরোধ, বিক্ষোভের জেরে ওই পঞ্চায়েত সদস্য এলাকা ছাড়েন বলে দাবি। পরপর স্কুলে কম্পিউটার চুরির কিনারা। বালুরঘাট ব্লকের বিভিন্ন স্কুল থেকে চুরি যাওয়া প্রায় 14টি কম্পিউটার উদ্ধার করল পুলিশ। গ্রেফতার 4 দুষ্কৃতী। পরপর স্কুল থেকে কম্পিউটার ও প্রজেক্টর চুরির তদন্তে নেমে পুলিশ জানতে পারে একটি নির্দিষ্ট গ্যাং এই কাণ্ড করছে। 15 আগস্টে 4 জনকে গ্রেফতার করা হয়, তাদের জেরায় মেলে চোরাই কম্পিউটার। উদ্ধার হওয়া কম্পিউটার স্কুলে ফেরানো হবে বলে জানিয়েছেন এসপি দেবর্ষী দত্ত। বৃষ্টির জমা জলে সরল মাটি এবং চোখের সামনে একটু একটু করে তলিয়ে যাচ্ছে আস্ত একটা পাকা বাড়ি। নদিয়ার গয়েশপুরের ঘটনায় নিচু এলাকায় বাড়ি হওয়াতেই এই সমস্যা হয়। বৃষ্টিতে পাশের বিলের জল ঢুকে ধুয়ে দিচ্ছে মাটি, তার তাতেই হেলে পড়ছে বাড়িটি। রবিবার গভীর রাতে হেলে যায় বাড়ির একাংশ, কোনো ক্রমে উদ্ধার হয় বাসিন্দাদের এবং তারপর ক্রমেই ডুবে যায় বাড়িটি। বিন্যাগুড়ি সেনা ছাউনির ভিতরে হাতির জোর লড়াই, মৃত্যু একটি মাকনা হাতির। দেহে মিলেছে প্রচুর আঘাতের চিহ্ন। দেহ উদ্ধারের পর প্রথমে মনে করা হয়েছিল যে পাচার করার জন্যই শিকার করা হয়েছিল হাতিটিকে এবং সেই অনুমান খারিজ করে দেয় বন দফতর। মনে করা হচ্ছে যে সেনা ছাউনির ভিতর দিয়ে যাওয়া
এই হাতির করিডরে নাতালের সঙ্গে মাকনার লড়াইয়ের এই করুণ পরিণতি। দেশে করোনায় মৃতের সংখ্যা 50,000 পেরোলো। গত 24 ঘন্টায় মৃত 941, তবে কমলো দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে আক্রান্ত প্রায় 58,000, মোট আক্রান্ত প্রায় 26,48,000। দেশে সুস্থতার হার প্রায় 73%, করোনামুক্ত হয়েছেন প্রায় 19.5 লাখ মানুষ। মারণ করোনায় নয়া আতঙ্ক, এবার মালয়েশিয়ায় আরো ভয়ঙ্কর স্ট্রেনের সন্ধান। বারবার মিউটেশনের জের, উহানের ভাইরাসের থেকে 10 গুণ বেশি সংক্রামক নতুন কোভিড। ভারত থেকে মালয়েশিয়া ফেরত ব্যক্তির থেকে এই আক্রমণ এবং আক্রান্ত হয়েছেন অনেকেই। অন্তত 10 গুণ বেশি সংক্রমণ ছড়ানোর ক্ষমতা করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেনের। দুনিয়া জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা 2,17,00,000 ছাড়ালো। মৃত্যু হয়েছে 7.5 লক্ষের বেশি মানুষের। সব থেকে বেশি আক্রান্ত আমেরিকাতেই। করোনায় বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, বেহাল দশা দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলেরও। সংক্রমণের নিরিখে 3 নম্বরে থাকা ভারতে অবশ্য মৃত্যুর হার অনেকটাই কম। করোনা সংক্রমণের জের শেষ পর্যন্ত ভোট পিছিয়েই দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। তা 4 সপ্তাহ পিছিয়ে 17ই অক্টোবর হবে ভোট। দেশে সংক্রমণের হার কমার পরে প্রচারে নেমে পড়েন আর্ডেন এবং ভোট পিছোতে তেমন সায় ছিল না শাসক শিবিরের। তবে বিরোধীদের পাল্টা অভিযোগ ছিল, অকল্যান্ডে লকডাউনের কারণে প্রচারই করা যাচ্ছে না। রাজনৈতিক যোগসাজশ নিয়ে এবার সাফাই ফেসবুকে। ফেসবুকের এক মুখপাত্রের দাবি, বিজেপির সঙ্গে তাদের আলাদা করে কোনো বোঝাপড়া নেই। বিশ্বের কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ফেসবুকের নীতির ওপর কোনো প্রভাব ফেলে না। ফেসবুক বিদ্বেষমূলক বক্তব্যকে কখনোই প্রশ্রয় দেয় না, তাহলে অভিযোগ কেন উঠছে? ফেসবুকের দাবি, হয়তো কিছু ফাঁক ফোকর থাকতে পারে, সব অভিযোগ ক্ষতি দেখে ব্যবস্থা নেওয়া হবে। কাশ্মীরে ফের জঙ্গি হানা, 2 সিআরপিএফ জওয়ান এবং 1 পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। পাল্টা এনকাউন্টারে মৃত্যু এক জঙ্গির। সকালে বারামুলার ক্রিরিতে নিরাপত্তা বাহিনীর পোস্টে জঙ্গি হামলা হয়। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, শুরু হয় পাল্টা অপারেশন। এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর, আরো দুজনকে বাহিনী ঘিরে ফেলেছে বলে জানা যাচ্ছে। ফের রক্তাক্ত সোমালিয়া, এবার মোগাদিসুর হোটেলে জঙ্গি হানা। পার্কিং লটে গাড়ি বোমা বিস্ফোরণ, লবিতে এলো পাথারি গুলি, নিহত 10, জখম অন্তত 20, খতম 4 বন্দুকবাজ। এলাকা ঘিরে খানা তল্লাশি, হামলার দায় স্বীকার আল শাবাবের। মহিলা কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ উদ্যোগ, সৌদি আরবের মক্কা মদিনার প্রশাসনিক ক্ষেত্রে উচ্চ পদে 10 জন মহিলাকে নিয়োগ করা হলো। পবিত্র ধর্মস্থানের প্রশাসনিক জায়গার উচ্চ পদে মহিলাদের নিয়োগ বেনজির ঘটনা। যদিও এর আগে 2018 মক্কা মদিনার প্রশাসনিক কাজকর্মে 41 জন মহিলাকে নিয়োগ করা হয়েছিল, তবে এবার নিয়োগ আরও উচ্চ পদে। সৌদির রাজকুমার মোহাম্মদ বিন সালমানের আমলে সংস্কারের পথে এগোচ্ছে সৌদি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে লজ্জাজনক হারের জের, নতুন মরশুমে বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। স্প্যানিশ মিডিয়ার খবরে আলোড়ন ফুটবল দুনিয়ায়। দলে পরিকল্পনার অভাব, বার্সা টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ আর্জেন্টাইন সুপারস্টার। মেসিতে পেতে ঝাঁপাতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান। আজ বৈঠকে বসছে বার্সেলোনা বোর্ড। চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর চাকরি হারাতে চলেছেন কোচ সেতিয়ান। মেসিদের হেডস্যার হিসেবে দায়িত্ব নিতে পারে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোয়েম্যান। ডাচ কোচের সঙ্গে লড়াইয়ে টটেনহ্যামের প্রাক্তন ম্যানেজার পোচেটিনো। ধোনি যতদিন চাইবেন আইপিএলে তাঁদের দলের সঙ্গে খেলা চালিয়ে যাবেন, জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস। নীল জার্সিকে বিদায় জানানোর পর এবার হলুদ জার্সিতে মাঠে মাতাতে তৈরি মাহি। 19 সেপ্টেম্বর আমির শাহিতে শুরু হবে এবারের আইপিএল। ড্রয়ের পথে সাউদাম্পটন টেস্ট, বৃষ্টির জন্য বিঘ্নিত হল চতুর্থ দিনের খেলাও। সারা দিনে খেলা হলো মাত্র 1 ঘন্টা। পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় 236 রানে। ইংল্যান্ড ব্যাট করার সুযোগ পায় মাত্র 5 ওভার। সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি মরশুমে ইপিএল এর সেরা ফুটবলার নির্বাচিত হলেন কেভিন ডি ব্রুইন। তৃতীয় বেলজিয়ান ফুটবলার হিসেবে সেরা শিরোপা জিতলেন সিটির এক ফুটবলার। 13 গোল করার পাশাপাশি 20টা গোলে অ্যাসিস্ট ব্রুইনের নামের পাশে। হেন্ডারসন সাদিও মানেকে টেক্কা দিয়ে ইপিএল এর সেরা হলেন ব্রুইন। কোভিড আক্রান্ত হলেন জাপানের টেনিস তারকা কেই নিশিকোরি। রবিবার তার করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে, ফলে নিউ ইয়র্কের এটিপি ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন নিশিকোরি। ইউএস ওপেনেও তার কোর্টে নামা অনিশ্চিত। আপাতত আইসোলেশনে আছেন জাপানের এই টেনিস তারকা। পরিচালক রাজ চক্রবর্তী কোভিড পজিটিভ। করোনা আক্রান্ত পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই খবর। রাজ করোনা পজিটিভ হওয়ায় পরিবারের সকলকেই পরীক্ষা করানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় টুইট হওয়া মাত্রই সকলের প্রশ্ন অন্তঃসত্ত্বা শুভশ্রীকে নিয়ে। সূত্রে খবর, শুভশ্রীরও কোভিড টেস্ট হয়েছে, ফল জানার অপেক্ষায় সকলেই।
ভাগ্নি মল্লিকার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের ছবি সামনে এলো মামা ভাগ্নির খুনসুটির ভিডিও। সুশান্তের যখন 14 বছর বয়স তখন জন্মান মল্লিকা, ফলে মামা ভাগ্নির মধ্যে সম্পর্ক ছিল বন্ধুর মতো। একসঙ্গে ঘুরতে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় চ্যাট কিছুই বাদ পড়ত না। সুশান্তের সিনেমার সেটেও সঙ্গী হতেন মল্লিকা। সামনে এসেছে সেখানে দুজনের নাচের ছবি। গ্র্যাজুয়েট হলে ভাগ্নিকে নরওয়ে বেড়াতে নিয়ে যাবেন বলে প্রমিস করেছিলেন মামা সুশান্ত। দৃশ্যম পরিচালক নিশিকান্ত কামাত প্রয়াত বেশ কয়েকদিন ধরেই জমে মানুষের টানাটানি চলছিল। হায়দ্রাবাদের এক হাসপাতালে ভর্তি ছিলেন ক্রনিক লিভার সংক্রমণ নিয়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, জন আব্রাহাম, জিমি শেরগিল সহ আরও অনেকে। দৃশ্যম ছাড়াও মুম্বাই মেরি জান, মাদারি, ফোর্স, রকি হ্যান্ডসাম ছবির পরিচালনা করেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক সামাজিক বিষয় নিয়ে টুইট করে চলেছেন কঙ্গনা রানাওয়াত। কখনো সুশান্ত মৃত্যুতে সিবিআই এর দাবিতে সোচ্চার, কখনো তোপ দেগেছেন বলিউড বিগিদের বিরুদ্ধে। তার আশঙ্কা, এবার তার টুইটার হ্যান্ডেল সাসপেন্ড করা হতে পারে, নিজেই টুইট করে জানালেন অভিনেত্রী। কঙ্গনার এই টুইটের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার ট্রেন্ডিং।